বিদ্যুৎ পাখিরা সম্প্রতি কালে উত্তরপ্রদেশের শিব বাবার যে খ্যাতি দেখলাম তাতে বাবাকে আমি দোষ দিতে চাই না আমাদের কিছু অন্ধভক্ত অন্ধশ্রদ্ধার জন্য এইসব বাবাদের উৎপত্তি আপনার মতামতের অপেক্ষায় রইলাম দেখুন মতামত ভাবুন জগতে কত কোটি মতামত চলছে এই মুহুর্তে আপনাদের প্রত্যেকের মাথা আমার মাথা মত আর অমত এই মিশ্রণ তো আমাদের মত আর অমতের মধ্যে কিছু এসে যায় না কিছু এসে যায় না জীবন যদি তার সারগর্ভ কিছু নিয়ে এগিয়ে যায় তা সুন্দর এবারে আপনি আমি যে শিব বাবা না কার কথা বলছেন আমি কিন্তু পরিষ্কারভাবে খুব জানি না তবে এরকম তো চারিদিকেই শোকল আমাকেও একজন বাবাজি বলে তো বাবা ঠাকুর বলে তো এবার কি বল ভারতবর্ষ ছেলে কম বাবাদের ভিড় বেশি এখানে তো ঠিক আছে যদি কেউ চেষ্টা করে হ্যাঁ এই কথা ঠিকই দেখুন ডিমান্ডই কিন্তু ক্রাইসিসই কিন্তু মার্কেটকে রেজ করে আমি একটু আগে যেটা বলছিলাম আধ্যাত্মের কেন্দ্র হলো নিজেকে খোঁজা আধ্যাত্মের কেন্দ্র নয় সামনে কি খোঁজা ওটা বিজ্ঞানের ভাষা একদম ঠিক আছে সেটা অন্ধবিশ্বাস কতদূর কি আছে সেটা তো দেখাই যায় এবং এটাও ঠিক এই সব ক্ষেত্রে অন্ধবিশ্বাস এর থেকেও বড়ো যিনি দ্রষ্টা যিনি নিজেকে খোঁজা তার ব্যক্তিগত লোভ আর ভয়ের বাজার হয় আপনি ভয় পান বলেই বিভিন্ন বাজার বসে আপনি লোভগ্রস্ত হন বলেই বিভিন্ন মানুষ আপনাকে বিভিন্ন কথা বুঝিয়ে চলে যেতে পারে তো এইটা খুব পরিষ্কার কথা যে যে কোনো বাবাজি আমি এই কথা বলছি না বাবাজি মানি খারাপ এই কথাটিকে কলুষিত করে কোনো লাভ নেই দেখুন আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখবেন এখন অনেক বৈষ্ণব বাবাজিরাও সামনে আসছেন অনেক সাক্তরাও সামনে আসছে কারণ এখন সময় এমন যে দ্য টাইম অফ এক্সপ্লোশন তো এক্সপ্লোর হচ্ছে তো সকলেই যে এরকম তা নয় বা আপনি যেই দিকে ইঙ্গিত করতে চাইছেন যেহেতু আমি বললাম আমি এনার বিষয় বিখ্যাত বা বিশেষভাবে কিছু জানি না কিন্তু হ্যাঁ এনারা মাইন্ড রিডটা ভালো করতে পারেন আর যে কোনো জিনিসকে বারবার করতে করতে তো ব্যক্তি সিদ্ধহস্ত হয় তো আর পঁচিশটা কথা বলে দিলে পাঁচটা কথা লাগবে এবং ভয়ে থাকা ব্যক্তি যখন দেখে তার ভিতরে পাঁচটা কথা বলে দেওয়া হয়েছে ওই হয়তো ওই পাঁচটা কথা সকলকেই বলা হয়েছে এগুলি বিভিন্ন রকম সাইকোলজিক্যাল টার্ম আছে যে কি কী টার্মে এগুলোকে কী বলা হয় তো সেই ভয়ে থাকা ব্যক্তি স্বাভাবিকভাবেই বলবে দেখো ইনি আমার পাঁচটা কথা ঠিক বলে দিয়েছেন আর মিলবে না মানে কি আপনার অ্যাম্বুলেন্স আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ তা থেকে খুব পরিষ্কার হয়ে যায় সাধারণ মানুষও বুঝে যায় যে আপনার কী স্থিতি বাড়িতে ঢুকবেন মা আপনাকে দেখে বলব কীটা তোর কী হয়েছে তার মানে কিছু হয়েছে যে ওই ঘরে যে হয়তো এইট পাস যে গিন্নি সেও বুঝে গিয়েছে কাজের মেয়ে হয়তো ঘর জার দিচ্ছে বলে বাবু অনেক দিন থেকে আপনার মুডটা ভালো দেখছি না কাজের মেয়ে তো আপনি এটা কথাও বলেন না সেও পর্যন্ত বলে দেবে আপনাকে যে আপনার মুড ভালো নয় ফলে যারা দিন রাত এরকম ভিড়কে হ্যান্ডেল করছে স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা আর কিছু হোক না হোক অলৌকিক ক্ষমতা কি হয় এ তারাই বলতে পারবে আমি তো অলৌকিক নিয়ে বহু কথা বলেছি আমার পরিষ্কার পরিষ্কার বক্তব্য জগ জীবনে সব অলৌকিক দেখার মতো চোখ চাই তো এরকম যারা সারাক্ষণ ঘাটাঘাঁটি করছে তারা যে স্বাভাবিকভাবে ভাই ভালো মাইন্ড রিডার এতে কোনো সন্দেহ নেই এবং তারা ভালো কি বলবো সুযোগ সন্ধানী যে তারা জানে কোন জায়গাতে গরম লোহা এবং কোথায় হাতুড়ি মারতে হবে এই জিনিসগুলো কিন্তু পজিটিভলি দেখা উচিত এগুলি কম নয় কিন্তু দেখুন শুধু কেন অধ্যাত্মের ফিল্ডে আমি একটু আগে বললাম অধ্যাত্মে বা ধর্মের বাজারে যেহেতু এটি অন্তর্বিদ্যা এর কোনো সহজ প্রমাণ বা সার্টিফিকেশন হয় না আপনি গ্র্যাজুয়েট হলে আপনি যদি বায়োলজিতে অনার্স হন আপনি যদি ফিজিক্স বা কেমিস্ট্রিতে অনার্স হন আপনার মার্কশিট দেখে বলা যেতে পারে এই বিষয়ে জানবে বেশি কিন্তু অধ্যাত্মিক এমন কোনো কথাই নেই ইভেন কোনো একজন ব্রহ্মগুরুও যদি কোনো শিষ্যের কথা বলে দেয় যে এ ভালো বুঝেছে তো ওইটা মাত্র প্রমাণ হতে পারে সামান্যতম গ্যারেন্টিড নয় যেই ব্যক্তি আপনাকে জীবনের দিশা দেখাতেই পারবে না এরম কথা বলা না এটা সম্পূর্ণ আত্মবিদ্যা এবং যেহেতু নিজের কাছে আত্মবিদ্যা মানে নিজের সাথে অনেস্টি সেই জন্য যারা নিজের সাথে খুব অনেক সার্চ করছে তারাই গিয়ে কোনো আত্মজ্ঞানী পুরুষকে খুঁজে পাবে আর বাকি দেখুন এই যে ম্যানিপুলেশন এই যে হিপোক্রেসি এটা সব ফিল্ডে জীবনের আছে কারণ মানুষ এরকম আমরা রকম শুধুমাত্র অন্ধভক্ত বলবেন না অন্ধভক্ত কোথায় নেই বলুন তো আপনি একটা দোকানে মুদির দোকানে রোজ যান সে মুড়িকে নেন আপনি সে হয়তো চল্লিশ টাকার মুড়িটা বিয়াল্লিশ নিতে শুরু করেছে আপনি এতটাই অন্ধ আপনি মেনেই নিয়েছেন যে চল্লিশটা বিয়াল্লিশ হয়ে গিয়েছে আপনি হয়তো দেখা যাবে মাস পরে একটা অন্য দোকানে গিয়ে দেখলেন যে চল্লিশটা চল্লিশই আছে তো অন্ধভক্ত মুদির দোকানও হয় তো যেখানে সচেতনতা ধ্যান এবং নিজেকে আবিষ্কার করার ইচ্ছা নেই জীবনের সব ফিল্ডে শুধু আধ্যাত্মে বা ধর্মে নয় সে সব ফিল্ডে কিন্তু সবথেকে বেশি আত্মপ্রবঞ্চক হবে এই জন্য গুরুর কোনো ট্রু গুরুর কাজ নয় আপনাকে কোনো মান্যতা বা মতামত প্রমোট করা আমি কোনো মতামত দেবই না আমি শুধু এইটুকুনি বলতে চাইব যে জীবনে দুটোই আছে জীবনের অনুভব থেকে জীবনের সৌন্দর্য থেকে জীবনের উচ্চতা থেকে করুণা থেকে পুরো জগৎকে দেখছে এমন সন্ত এখন আছে যথেষ্ট আছে হ্যাঁ এবার আপনি রাস্তাঘাটে পাবেন না সে তো আপনি ভালো আপেলও পুরো বাজারে হয়তো চারটে দোকানেই পাবেন পুরো খুঁজে খুঁজেও ভালো আপেল পাওয়া যাবে না সে আপনি যদি এখন আমাদের এখানে বা বাংলাতে রথযাত্রা আসছে তো আপনি চারদিকে খুঁজুন এখানে কলার ক্রাইসিস হবে কলা বোধ হয় জগন্নাথ দেবকে খুব বেশি দেওয়া হয় বা ইত্যাদি তো সব ক্ষেত্রেই তাই তো বরাবরই যারা আত্মবিদ পুরুষ যারা সত্যি ট্রু সেন্সে বাবাজি বাবা কথাটা তো এটি যারা পরম পিতার প্রতিনিধি তাকে বাবা বলা হয় বাবা কথা মাত্র আর কি বাবাজি জি মানে সৌন্দর্য অর্থাৎ যিনি পরম পিতার মতো সৌন্দর্য তিনি বাবাজি তো কথাটি আমরা মজা করে বলি কিন্তু এর মধ্যে নিশ্চয় সৌন্দর্য আছে তো এই বাবাজিদের ভিড় এর মধ্যে আমিও একজন কিন্তু হ্যাঁ তো আপনাকে দেখতে হবে অনেস্টলি আপনি তো নিজেকেই দেখতে পারেন না যে আমার আন্তরিক শান্তি আমার অগ্রগতি আমার প্রজ্ঞা হচ্ছে কি না এবার আপনি যদি একজন অন্ধবিশ্বাসে থাকা ব্যক্তিকে যে অন্ধবিশ্বাস চায় ভেবে দেখুন যা সে চায় কি যে অমুক গাছের ফলটাকে যদি আমি রোজ দেখি তাহলে আমার কল্যাণ হয় ভাবুন ভালো করে যে ব্যক্তি এইভাবেই নিজের কল্যাণ চাইছে তাকে ওইভাবে কল্যাণ দেওয়ার জন্য বাজারে একজন বাবাজি এসে গিয়েছেন বলুন বাবাজিরই বা দোষ কোথায় আর এরই বা দোষ কোথায় এই ব্যাপারটাতে এইরকমই এবারে আপনি বা আমি আমাদের স্তর ঠিক বলছি অন্ধবিশ্বাস কিন্তু সে ফল দেখে সকালবেলা খুশি হয়ে যাচ্ছে সে বাবাজির ধুলো মাথায় নিয়ে খুশি হয়ে যাচ্ছে সে এমন এমন নাম দেওয়ালে রেখে বা কাগজের মধ্যে লিখে সে খুশি হয়ে যাচ্ছে তার চেতনা স্তর অত অব্দি তা ওই চেতনা স্তরকে প্রমোট করার মতো কন্ডিশন তৈরি হচ্ছে অহমিত জগৎ হয় আপনি যেমন চান তেমনতে জগৎ রচনা হয় আপনি ঠিকই বলছেন ঠিক তেমনই তাকে ওরকম গাছের ফল দেখা বা ওরকম কোনো একটা নাম লেখা বা পদ পদধূলির সৌন্দর্য দেখানোর মতো কন্ডিশানিং তৈরি হবে প্রকৃতিতে তো আপনি যে বা আমি যে বলছি ভণ্ড ভণ্ড কথাটাও ভালো করে অন্ধবিশ্বাস ঠিক আছে আমি তো অন্ধবিশ্বাসকে অন্ধবিশ্বাসে বলবো না কেন বলবো অন্ধবিশ্বাস যতক্ষণ সে জিজ্ঞাসা করছে তার জন্য ওটাই যথেষ্ট বাচ্চা জানে ওইখানে জুজু আছে তো তার জন্য ওইটাই জীবন হ্যাঁ আপনি বলতে পারেন এটা সমাজের ক্ষতি হয় নিশ্চিত যখন সামাজিক অ্যাসপেক্টে কথা বলবো তখন তো আমরা একটা অথেন্টিক কথাই বলবো যে এই জিনিসটা আছে বিজ্ঞান মনস্ক যুক্তিকোণ দিয়ে বস্তুবাদী জগতে এই জিনিসটা আছে এই জিনিসটা নেই অবজেক্ট বিষয়ে বিজ্ঞান কথা বলবে কিন্তু যখন যিনি দ্রষ্টা যিনি সাবজেক্ট তিনি একটা স্থিতিতে আছেন আপনার চোখে লাল চশমা আছে এবং আপনি তা জানেন না আপনাকে কি করে কনভিন্স করা যায় যে জল লাল নয় আকাশ লাল নয় কি করে কনভিন্স করবে এবং তার জন্য লাল জল বাজারে আসবে এবং সেই লাল জল আর দশজন কিনবে বা লাল লাল জল মানে লাল চশমা তো এটা যেমন যেমন ব্যবস্থা আপনার বা দ্রষ্টার মধ্যে তৈরি হবে তেমন তেমন বাইরে তৈরি হবে এটাকে অন্ধবিশ্বাস অবশ্যই অন্ধবিশ্বাস যা কিছু আপনার সহজ বুদ্ধির প্রেক্ষিতে না দেখা হয় আর দেখুন বিশ্বাস অন্ধই হয় ঠিক আছে বিশ্বাসের তো চোখ থাকে না মেনে নেওয়া এটা অন্ধই হয় আপনি যেই স্তরে আছেন সেরকম জিনিস আপনি মানবেন আপনাকে হাজার বোঝানো হলো আপনি মানবেন ফলে যদি আমরা জীবন পিয়াশি হই আমরা যদি মুমুক হই আমরা এর উপর বেশি সময় নষ্ট করব না রেদার দেন চেষ্টা করব। নিজেদের চোখের উপর থেকে আবরণটা খুলে ফেলার কোনো একজন সাধককে কোনো একজন জীবনে কল্যাণকামী মানুষকে তার উচিত যে নিজের উপর বেশি ফোকাস করা আপনি আপনার বক্তব্য বা মতামত রাখতেই পারেন আমিও মতামত রাখছি কিন্তু এগুলো খুব বিশাল কোনো আমি আমার জীবনে যেভাবে দেখছি এর মধ্যে বিশাল কোনো একটা ব্যাপার নেই যে আমি অন্ধবিশ্বাসের কথা খুব সরবভাবে বললাম এবং কোটি কোটি লোক অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে গেল তা কিন্তু নয় যাদের মধ্যে জিজ্ঞাসা ঘনীভূত হয়েছে যে সত্যি আমি এটা করছি ঠিক তাদেরই কিছু যারা চেতনা আছে যে ভয়ে আছে লোভে আছে দুশ্চিন্তায় আছে তারা আপনি কোটিবার বললেও অন্ধবিশ্বাসই খাবে কারণ তাদের জন্য ওটাই তাদের খাদ্য আপনি আমি কিছু করতে পারবো না সেই জন্য প্রজ্ঞাও যেমন শাশ্বত জার্নি করেছে মায়া বা অন্ধবিশ্বাস বা ভ্রান্তিও কিন্তু শাশ্বত জানিয়ে করেছে ব্যক্তির ক্ষেত্রে তার অন্ত হয় যদি সে নিজে চায় তো ওই জন্য আমরা প্রার্থনা করব এবং নিজেদেরকে উপরে যতটা পারবো ফোকাস করবো